দেখেন হয় নাই কিন্তু 30 সেকেন্ডের কাজটা আমি আপনাকে দেখাই এটা কিন্তু 30 সেকেন্ডের কাজ দেখেন দর্শক বন্ধু এতেই কিন্তু রান্নার কাজ হয়ে যাবে ঠিক আছে ভাই কতক্ষণ সময় লাগে না হয়ে গেছে তো একটা রেশ আছে আমার পছন্দের একটা ব্লেন্ডার একটা রেশ দানা আছে নাকি সেটা দেখেন ভাই কেন নেবেন না আপনারা এই ব্লেন্ডার একটা দানা দেখাইতে পারবেন স্পিডে দিয়ে 30 সেকেন্ড রেখে দিব আপনি মিনিট কাউন্ট করেন 1 2 3 করে 30 সেকেন্ড যদি কাউন্ট করেন এর পাউডারটা দেখাই এই যে আমি বলতে পারি যে একদম পারফেক্ট ভাবে চোখের নিমিষে একেবারে হয়ে যাবে 100% হয়ে যাবে আর এটা হচ্ছে সম্পূর্ণ তামার কয়েলের এবং একটা বল বেয়ারিং থাকবে যেটা কিনা মোটর সাইকেলে থাকে এরকম একটা বল বেয়ারিং সিস্টেম বলতে এটা ডাবল বেয়ারিং দাও ডাবল বল বেয়ারিং জি ডাবল বেয়ারিং আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এখন বর্তমান বাজারে যে স্টিল ব্লেন্ডার গুলি বিক্রি করতেছে অনেক ব্র্যান্ডের আছে অনেক নাম দিয়ে নিয়ে আসছে ওয়াট দিচ্ছে আপনার 2200 ওয়াট দিয়ে বিক্রি করতেছে কিন্তু 2200 যে ওয়াটটা ওরা লিখে আনতেছে অরিজিনাল কি 2200 ওয়াটটা আপনি পাচ্ছেন ওয়াট মেইন ফ্যাক্ট না কাজ হয় কিনা কাজ হয় কিনা সেটা ফ্যাক্ট সেটা হচ্ছে আজকে আমরা এটাতে জিরে দিচ্ছি জিরোটা করতে কতক্ষণ লাগতে পারে সময় মিনিট খানিক লাগবে এক মিনিট এত সময় লাগবে না তাই এত সময় লাগবে অল্প সময় হবে অল্প সময় হয়ে যাবে আচ্ছা দেখি নিমিষে হয়ে যাবে চোখে নিমিষে অল্লি 30 সেকেন্ড আমার আত্মবিশ্বাস আছে ব্লেন্ডারে করে যাবে অল্লি 30 সেকেন্ড ভাই আপনার সাথে কথা বলছি 30 সেকেন্ড 30 সেকেন্ডে হয়ে যাবে 30 সেকেন্ড একটু ফাঁকি করে দেখাই দিব ফাঁকি করে 100% জুড়া 100% এটা কিন্তু স্পিড আছে আপনার যেমন 1 2 3 3 স্পিডে কাজ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্লেন্ডার আমরা যখন ইউজ করি তখন যদি ব্লেন্ডারটা আমরা অনেক সময় দেখা যায় 1 স্পিড অথবা 2 স্পিডে দিয়ে আমরা অন্য কাজে চলে যাই আমরা অন্য কাজে যখন চলে যাই দেখা যায় ব্লেন্ডারটার উপর অনেক সময় প্রেশার পড়ে প্রেশার পড়ার কারণে ব্লেন্ডারটা বন্ধ হয়ে যায় এই ব্লেন্ডারটার ভেতরে কিন্তু আপনার একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে এই সার্কিট ব্রেকারটা আমি দেখিয়ে দিব কিন্তু ব্লেন্ডারটা অরিজিনাল চালানোর নিয়ম হচ্ছে আপনি যে কোনো কাজই করবেন এভাবে পুশ করে করবেন একবার করে পুশ করবেন জি পুশ করে করবেন এই যে ভাই আপনার 30 সেকেন্ড বলছি 100% হয়ে গেছে ভাই এই যে দেখেন একদম পারফেক্ট এই যে দেখেন রান্না বান্না করতে যেরকমটা প্রয়োজন ঠিক সেরকমটাই হয়েছে চমৎকার হয়েছে কিন্তু দর্শক বন্ধুরা দেখেন অসাধারণ এই যে দেখেন হ্যাঁ আমরা যদি আরেকটু বেশি খুন চালাই আরেকটু বেশি হবে যাদের বেশি দরকার তারা বেশি চালাবে ঠিক আছে গুড়া কিন্তু হয়ে গেছে অলরেডি গুড়ো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখন আমরা এটার ভিতরে করব হচ্ছে আদা আদা করব দেখেন আমরা অনেক সময় দেখি আদা যেগুলি আদা দেয় ওটাকে আদা দিচ্ছে না কি দিচ্ছে এরকম কিন্তু রেশ থাকে না রেশ থাকে না দেখেন এই যে আশাস আদার যে এই আশাস রেশ আদাগুলি করতে কিন্তু ব্লেন্ডারে অনেক শক্তি প্রয়োজন অনেক শক্তি প্রয়োজন আর সেই শক্তিরাই কিনা এটাতে আছে এটাতে এটার কিন্তু ওই আরপিএম 21000 21000 আরপিএম ওয়াট হচ্ছে কি আপনার অনলি ফর 800 ওয়াট একটা ব্লেন্ডারে দেখেন জিরাগুলো কত সুন্দরভাবে করে ফেললাম পারফেক্ট ভাবে এবং আমরা আদাটাও কিন্তু পেস্ট করে ফেলবো হ্যাঁ পেস্ট করতে হলে ভাই একটু পানি ইউজ করতে হবে একটু পানি দেবো আমরা 100% একটু পানি ইউজ করতে হবে দিয়েছি চাইলে আপনারা ভরেও দিতে পারেন আদা আপনি ভরে দিবেন ঠিক আছে একটু পানি দিয়ে দিবেন কারণ আমরা এটা পেস্ট করব পেস্টটা কিন্তু চমৎকার হওয়ার জন্য পানি দরকার তো একটু করে দেখি যে কতক্ষণে হয় এটা হলো এই জারটার যে ক্যাপটা দেওয়া আছে দেখেন ক্যাপটা অনেক কিন্তু হেভি আর এটা কিন্তু লক করা হ্যাঁ ভরে রাখতে হবে না আপনি আদা পেস্ট করতে দিয়ে চুলো যদি কোনো কাজ থাকে সেটাও পাশাপাশি করতে পারবেন এই যে ঠিক আছে দেখেন লক করে কিন্তু কাজগুলো করতে পারবেন ভাই কতক্ষণ সময় লাগে না হয়ে গেছে তো 100% হয়ে গেছে কত করে দেখি 100% হয়ে গেছে ভাই দর্শক বন্ধুরা 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা করে ফেললাম দেখেন দেখেন আর কি চান বলেন এই যে দেখেন
একটা রেশ আছে আমার পছন্দের একটা ব্লেন্ডার একটা রেশ দানা আছে নাকি সেটা দেখেন ভাই কেন নেবেন না আপনারা একটা দানা দেখাইতে পারবেন একটা দানাও নেই একটা আসল এখন এর থেকে যদি আপনি বেশি পেস্ট চান এর থেকে যদি আপনি বেশি করতে চান পেস্টটা সে ক্ষেত্রে আরেকটু সময় নেবেন আর 5 সেকেন্ড চালালেন 5 সেকেন্ড চালালেন 100% কিন্তু এরকম ভাবে পেস্ট করতে পারবেন তো এরপরে যে আরো কিছু রয়েছে আমরা এক এক করে আগে দেখাবো তারপর ব্লেন্ডারটি আরো ডিটেইলস কিন্তু আপনাদেরকে বলবো ঠিক আছে ভিডিওটি জুড়ে থাকবেন আর অনলাইনে কেনাকাটার সুবিধা রয়েছে ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু আপনারা অনলাইনে অর্ডারটা করে ফেলতে পারেন এবং সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারেন অবশ্যই অবশ্যই আচ্ছা এরপরে কোনটা করব ভাই এরপরে যেটা যেটা হচ্ছে গিয়ে ব্লেন্ডার দেখলে যে জিনিসটা ভয় পায় ব্লেন্ডারে ভয় পায় ব্লেন্ডার ভয় পায় যে জিনিসটা সেটা আবার কি সেটা হচ্ছে গিয়ে এই যে হলুদ ভাই ও ব্লেন্ডারে ভয় পায় এটা কি ভাই হবে না ভেঙে যাবে ভাই না হইলে তো ব্লেন্ডারই ভাইয়া ফেলামু দেখা যাক 100% ভাই না হইলে দর্শক বন্ধুরা দেখি দেখেন আমরা কিন্তু প্রায় আস্ত হলুদ গুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এরকম ভাবে ধ্যান অনেকে অনেকে দেয় একটু অনেকটা গুরু গুরু করে দেয় আমরা কিন্তু প্রায় আস্তই দিয়ে দিয়েছি দেখেন দেখেন আস্ত হলুদ দিয়ে দিছি আস্ত হলুদ দিয়ে দিয়েছি এই যে কন্টেইনারটা আপনি লক করে দিবেন লক করে নেব আর রানিং করার সময় পালসে চালাবেন প্রথম কয়েকবার পালসে দিবেন পালসে দেওয়ার পরে আপনি তারপরে আপনি চলে গেলেন তখন আপনি 1 অথবা 2 তে দিয়ে দিবেন ভাই আপনার কি মনে হয় আমার মনে হবে না ভাই না হলে তো একটু বিভিন্ন একটা ভাঙা ফেলা ভাঙা ফেলা মনে হবে ভাই দেখেন কয় সেকেন্ডে করুন ভাই একদম আপনি যদি এটাতে যদি একদম ফাঁকি করতে চান আমরা তো 5 সেকেন্ড 10 সেকেন্ড কিংবা সর্বোচ্চ 30 সেকেন্ডের ভিতরে আমরা যেটুকু করে দেখাই সেটুকে হয়তোবা একটু দানা থাকে আপনি যদি 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট যদি এটা পুশের মাধ্যমে ইউজ করেন একটানা 1.5 মিনিট চালানো যাবে একটানা 1.5 মিনিট না এটা একটানা আপনি 30 মিনিট চালাবেন একটানা 30 মিনিট 30 মিনিট চালানোর পরে যদি ব্লেন্ডারটার কোনো রকম প্রবলেম হয় কোনো রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে এটা লাইবিলিটি কোম্পানি বহন করবে আচ্ছা ঠিক আছে চমৎকার এই যে দেখেন একটু পুশ করে আমরা দিয়ে দিই পুশ করে চালাই আমি একটু 30 সেকেন্ডের কাজটা আপনাকে দেখাই দেখি দেখেন 30 সেকেন্ড হয় নাই কিন্তু 30 সেকেন্ডের কাজটা আমি আপনাকে দেখাই এটা কিন্তু 30 সেকেন্ডের কাজ দেখেন দর্শক বন্ধু এতেই কিন্তু রান্নার কাজ হয়ে যাবে ঠিক আছে 30 সেকেন্ড হয় নাই আমি আপনাকে 30 সেকেন্ডের কাজটা দেখাইলাম আপনি যদি এর থেকে আরো যদি পাউডার চান এটা এর থেকে আরো যদি পাউডার চান সেই ক্ষেত্রে আপনি 1 মিনিট 1.5 মিনিট যদি এটা চালান আপনি বাজার থেকে যে হলুদের গুঁড়াটা প্যাকেট কিনে খাচ্ছেন সেটাতে কি সঠিক পরিমাণ হলুদ আছে কিনা হলুদের সাথে রং মিশ্রণ আছে কিনা কিংবা কাঠের গুঁড়া মিশ্রণ আছে কি ভেজালের তো শেষ নেই এ একটা ব্লেন্ডার নেবেন এটাতে আপনি হলুদ করবেন জিরা করবেন গরম মশলা করবেন আপনার যে যে জিনিস প্রয়োজন সব মশলা যাবে মরিচ থেকে শুরু করে সবকিছু একদম 100% চাইলে কিন্তু আপনার শুটকি ভর্তাটাও কিন্তু এটাতে করতে পারবেন 100% শুটকি ভর্তা করতে পারবেন তো আমার একটা বিশ্বাস ছিল যে ব্লেন্ডারটির প্রতি আজকে প্রুফ করে দেখিয়ে দিলাম দর্শক বন্ধুদের তো আপনারা এর থেকেও কিন্তু আরো কিন্তু আমি আপনাকে আরো একটা জিনিস দেখাচ্ছি দাদা সেটা হচ্ছে দেখবেন জিরা তো গেল জিরার পাট্টা তো গেল জিরার থেকেও কিন্তু ছোট ক্ষুদ্র জিনিস আছে সেটা যেমন আমাদের হচ্ছে কি দারচিনি লং এলাচি গোলমরিচ এই জিনিসগুলো কিন্তু আমাদের আইটেম আইটেম করব গরম মশলার আইটেমটা কিন্তু আমরা করব আজ পর্যন্ত কিন্তু আপনি দেখবেন ব্লেন্ডারের যে যত ভিডিও কিংবা লাইভে আসছে কেউ কিন্তু আপনার এই গরম মশলাটা ভিডিও করে কিন্তু দেখায় না এটা কিন্তু অনেক হার্ড অনেক হার্ড শুধু না অনেক দারচিনি যদি আমরা মুখে দিয়েছি ভাই বা কামড় দে তারপরেও কিন্তু ভাঙে না সহজে এই যে দেখেন আমি গরম মশলা দিচ্ছি হুম গরম মশলার এই এগুলি দিচ্ছি এই যে দেখেন এখানে লং সবকিছু আছে সবকিছু দেখেন মিক্স করে আমি দিয়ে দিচ্ছি এই মশলা গরম মশলার ফাঁকি যে প্রয়োজন হয় রান্নাবান্নার এটাও কিন্তু এই ব্লেন্ডারটি দিয়ে ঘরে বসে স্বাস্থ্যসম্মত যেটা সেটা কিন্তু তৈরি করে নিতে পারবেন বাজারে যেটা আমরা কিনে খাই সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত জানি না তবে এটা তবে এটা 100% স্বাস্থ্যসম্মত 100% 100% ঠিক আছে এটা আমি কিন্তু একটু প্রথমে পালস করে নিব আচ্ছা পালস প্রথমে একটু পালস করে নিব এরপরে আমি এটা 2 স্পিডে দিয়ে 30 সেকেন্ড রেখে দিব আপনি মিনিট কাউন্ট করেন 1 2 3 করে 30 সেকেন্ড যদি কাউন্ট করেন 30 সেকেন্ড লাগবে না এর আগেই হয়ে যাবে এর আগেই হয়ে যাবে ভাই হয়ে গেছে মানে খালি হয়ে গেছে না এটার পাউডারটা দেখেন ভাই এটার পাউডারটা দেখাই এই যে দেখেন কত সুন্দর পাউডার
আর আপনারা যদি এর চেয়ে একটু বেশি করতে চান তাহলে 20 সেকেন্ড এরকম ভাবে চালাবে। হ্যাঁ 20 সেকেন্ড আমরা 10 সেকেন্ড চালিয়ে একটা আইডিয়া দিয়েছি, আইডিয়া দিয়েছি এটা হবে। আমি কিন্তু ভাই অনেকে কিন্তু করে কি ওই যে প্লেটের ভিতরে ঢাইলা দানাগুলি নিচে থাকে, গুড়াগুলি উপরের গুড়ায় নিচে যখন গুড়াগুলি থাকবে গুড়াগুলি নিয়ে কিন্তু দেখে, আমি কিন্তু সরাসরি ব্লেন্ডার থেকে দেখাচ্ছি, এই যে দেখেন সরাসরি ব্লেন্ডার থেকে খাপা দিয়ে উঠেছি, এখানে একটা দানা দেখাইতে পারবো, একটা দানাও নাই দেখেন একদম গুড়া, আমি কিন্তু একদম সব দেখাই দিচ্ছি, আপনি যেখান থেকে বলবেন আমি সেখান থেকেই দেখেন সব একদম মিক্স করে এক জায়গায় নিয়ে আসছি, এরপরে দানাটা উঠাচ্ছি, এই যে দেখেন একটা দানা কি আমাকে দেখাইতে পারবো ভাই, সবকিছু অসাধারণ ভাবে করে দিলেন, আমার ফেটটা বেড়ে গেছে, এই ব্লেন্ডারটি আমারও যদি প্রয়োজন হয় আমি একটা নিব অবশ্যই। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা আপনাদের যা লাগবে এই ব্লেন্ডারটি নিয়ে নিতে পারেন, দেখা মাত্র নিয়ে নেবেন, কারণ এই ভালো মানের ব্লেন্ডার গুলো সবসময় থাকে না, ভালো মানের ব্লেন্ডার গুলি সবসময় থাকে না, এই ব্লেন্ডার কিন্তু কপি আছে, কপি পাওয়া যায় 100% কপি পাওয়া যায়। কিভাবে অরিজিনালটা চিনবেন, কিভাবে অরিজিনালটা চিনতে হলে আপনার এই বক্সটা, অরিজিনালটা চিনতে হলে দেখবেন বক্সের গায়ে এরকম একটা হলোগ্রাম দেওয়া আছে, হলোগ্রাম লাগানো আছে, হলোগ্রামের পাশে ছোট করে একটা কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, এই জিনিসটা আপনি ফলো করে দেখবেন তাহলে আপনি অরিজিনাল হ্যাভেলস এর ব্লেন্ডারটা পাবেন, অরিজিনাল হ্যাভেলসটা নিতে হলে এইভাবে চেক করে নেবেন কিন্তু, ঠিক আছে, তাহলে ঠকার চান্স থাকবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া ব্লেন্ডার জগতের যত ব্লেন্ডার আছে সব ব্লেন্ডারের ফাদার অফ মাদার কোম্পানি কিন্তু হ্যাভেলস, সবাই কিন্তু হ্যাভেলস থেকে ব্লেন্ডারটা তৈরি করে নিয়ে এসে যে যে যার যার নামে বিক্রি করে কিন্তু। আচ্ছা ভাইয়া, এখন ব্লেন্ডারের বাকি যে পরিচিতিগুলো আছে এগুলো জানি তো দর্শকদের, যে জারগুলা কোন জারগুলা, এটাতে যেমন আছে 1.6 লিটার একটা জার, 1.6 লিটার, এটাতে আপনি জুস করলেন, জুস লাচ্ছি, শুধু জুস লাচ্ছি না ভাইয়া, আপনি যদি চান এটার ভিতরে মাংসর কিমাটাও করতে পারবেন, তবে মাংস বেশি পরিমাণে করতে পারেন, মাংসের কিমাটা আপনি করবেন কিভাবে সেটার প্রসেসিং আমি আপনাকে বলে দিচ্ছি, অনেকে কিন্তু বলে দিবে আপনি কাঁচা মাংস করতে পারবেন, বাসায় নিয়ে কিন্তু করতে পারবেন না, আমরাও এরকম ভিডিওতে কখনো উদ্ভট কথা আপনাকে বলবো না যে আপনি কাঁচা মাংস এটাতে করতে পারবেন, মাংসটা যদি করতে চান এটার ভিতরে আপনি একটু মাংসটা সেদ্ধ করে নেবেন, যখন আপনি কিমা খাবেন কিমা করার সময় যখন আপনি সেদ্ধ করা মাংসটা দিয়ে কিমা করবেন সেই দিয়ে যখন টিকা করতে যাবেন টিকাটা কিন্তু খুব সুন্দর হবে এবং সুস্বাদু হবে, মসৃণ হবে, এটা পাচ্ছেন আপনি 1.6 লিটার একটি বড় জার, একটি বড় জার পাচ্ছেন, এরপরে এসএস এর মধ্যে এটা এগুলি সম্পূর্ণ 100% এসএস, ব্লেডগুলো দেখি, ব্লেডগুলো দেখেন চমৎকার দেখেন, আর আরেকটা কথা হচ্ছে এখানে দেখেন অনেক ব্লেন্ডারের এই নিচে দেখবেন কিন্তু রিপিট করা, রিপিট করা, রিপিট করা থাকে, এটা কিন্তু রিপিট না, রিপিট নাই কোনো, এটা কোনো রিপিট নাই, এই ব্লেন্ডারটা যে ব্লেডটা দেওয়া আছে এই ব্লেডটার থিকনেসটা একটু দেখেন হাত দিয়ে আপনি, থিকনেসটা কত হেভি, অনেক হেভি থিকনেস, কিন্তু ব্লেডটা ভাঙা ফাটার ভয় নেই, তারপরের যে জারটা আছে এটা হচ্ছে 1.2 লিটার, 1.2 লিটার, জি এটা 1.2 লিটার, এটা তো আপনারা আদা রসুন পেস্ট করতে পারবেন, জি আদা রসুন পেস্ট করতে পারবেন, চাইলে জুস লাচ্ছি অল্প পরিমাণ হলে সেটাও করতে পারবেন, করতে পারবেন, এটা কিন্তু খুবই চমৎকার একটি জার, ঠিক আছে, মিডিয়াম সাইজের যেটা, জি এরপরে রয়েছে ছোট ছোট একটা কন্টেনার যেটার ভিতরে আপনি মশলা করলেন, শুধুমাত্র মশলা, শুকনা জাতীয় যে মশলাগুলো সেগুলো কিন্তু এটাতে করবেন, কারণ আমরা কিন্তু দুই ধরনের মশলা দেখেছি, শুকনা অবশ্যই, ঠিক আছে, শুকনা জাতীয় মশলাগুলো অবশ্যই। আচ্ছা, তো আমরা তো ওয়াট সম্বন্ধে জেনে নিয়েছি, এটা কিন্তু 800 ওয়াটের তামার কয়েল এবং ডাবল বল, তামার কয়েল বলতে কি 100% কপার কয়েল, অরিজিনালটা কিভাবে চিনবেন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি ভাই, চমৎকার এই পাওয়ারফুল শক্তিশালী ব্লেন্ডারটার প্রাইসটা কত হবে ভাই? প্রাইস একটা ধামাকা অফার দিব আজকে, আজকে অফার থাকবে, অফার থাকবে কত দিনের জন্য? অফারটা থাকবে, প্রাইস যেটা দিব ধামাকা, আর 3 দিনের জন্য একটা গিফট থাকবে ভাই, 3 দিনের জন্য একটা গিফট, 3 দিনের জন্য, ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে 3 দিনের মধ্যে যারা নেবেন তারা কিন্তু গিফট পাবে, জি ইনশাআল্লাহ। কি গিফট থাকবে তাদের জন্য সবাইকে ভাই? এরকম একটা করে মশলাদানি গিফট দিব এটার সাথে, ওয়াও চমৎকার, মশলাদানি গিফট পাবেন, আমরা যে মশলাগুলো গুরু করব সেটা রাখার জন্য বা রান্না করার সময় পাশে থাকার জন্য কিন্তু একটা মশলাদানি গিফট থাকবে, দেখেন মশলাদানিতে আপনারা চার আইটেমের মশলা আলাদা আলাদাভাবে রাখতে পারবেন, চার আইটেমের আলাদা আলাদাভাবে শুধু মশলা রাখতে পারবেন না, আমি মশলা বক্সের একটু ডেফিনেশনটা আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি এটার ভিতরে, এটা কিন্তু দেখা যায় বাসায় আমরা ওই যে ফ্রিজে অনেক সময় মশলা রাখি যে কন্টেনারগুলিতে, স্টোরেজ করার পরে দেখা যায় ফ্রিজে আমরা যে জায়গাটায় মশলা রাখি ওই জায়গায় কিন্তু অন্য খাবার কিছু রাখতে পারি না, কারণ বন্ধ হয়ে যায়, এটা কিন্তু এয়ারটাইট, ফ্রিজটা নষ্ট হয়ে যায় মশলার পানি, মশলার পানি পড়ে, এটা কিন্তু এয়ারটাইট, সম্পূর্ণ সম্পূর্ণ এয়ারটাইট, এই মশলার গন্ধ অন্য কোনো খাবারে যাবে না। আচ্ছা, আপনি এখানে ডিভাইড করে দেখেন, ডিভাইড করে দেওয়া আছে, আপনি একসাথে এখানে একটাতে আপনি হলুদ রাখলেন, মরিচ রাখলেন, আদা রাখলেন, রসুন রাখলেন, চার চার ধরনের, চার ধরনের মশলা আলাদা, এরপরে এটার কিন্তু সেপারেট আরো একটা অপশন আছে ভাই, আরেকটা অপশন যদি আপনার মনে করেন এগুলি অল্প অল্প হচ্ছে, আপনি বেশি কোয়ান্টিটিতে কোনো
মশলা রাখতে যাচ্ছেন সেক্ষেত্রে এটা আপনি খুলে ফেলবেন। আচ্ছা, খুলে একটাতে রাখবেন, একটাতে আপনি বেশি কোয়ান্টিটিতে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই রেখে আপনি সরাসরি এটা লাগিয়ে দিবেন। এই খাবারটার স্মেল, এই মশলাটার স্মেল অন্য কোনো খাবারে যাবে না, বা পুরো ফ্রিজটাতে ছড়াবে না, পুরো ফ্রিজটাতে ছড়াবে না। ওকে ভাইয়া, ধন্যবাদ। তো এখন প্রাইসটা জানি শক্তিশালী, এটার বস প্রাইস দিয়ে দিব। আজকে হচ্ছে গিয়ে আপনার ধামাকা অফারে 7500 টাকা। 7500? জি 7500। একটু কমিয়ে রাখা যায় না? 7500 বস, লোকাল যে প্রোডাক্টগুলি আছে এটাই নিচ্ছে আপনার থেকে 7500। আমরা তো অরিজিনাল হ্যাভেল দিচ্ছি আপনাকে, আমরা কিন্তু চেনার উপায়টাও দেখিয়ে দিয়েছি, চেনার উপায়টা আপনাকে দেখিয়ে দিয়েছি এবং এই ব্লেন্ডারের কোয়ালিটি সম্পর্কে আপনাকে জানিয়ে দিয়েছি। এগুলো কিন্তু এসএস এর 100% এসএস, নন ম্যাগনেট। আচ্ছা, নন ম্যাগনেট। আর এই প্রোডাক্টগুলি যদি আপনি যেখান থেকেই অর্ডার করতে চান, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আমাদের এই প্রোডাক্টগুলি আপনি যেখান থেকে অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি আমাদেরকে ন্যূনতম সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স করবেন। ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে প্রোডাক্টটা নিতে হলে ন্যূনতম 500 টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন। আমরা প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠাই দিব, আপনি মালটা বুঝে নিয়ে কুরিয়ারের মাধ্যমে আমাদেরকে টাকাটা, বাকি টাকাটা পেমেন্ট করে দিন। আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে, অনেক ধরনের কালেকশন আছে, অনেক কালেকশন আছে। জি, তো ভাই এখন সরাসরি কোথায় আসলে পাওয়া যাবে অ্যাড্রেস? সরাসরি আসলে কোথায় পাবেন? যেমন আমাদের দেখেন, আমাদের কিন্তু এই বিশ্বাস বিল্ডার্স, এটা কিন্তু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। জি, শেফা অনলাইন শপ দুইটা কিন্তু আমাদের, একটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের গেট দিয়ে ঢুকে গ্রাউন্ড ফ্লোরের 125 নাম্বার শপ একটা, আর একটা আছে আমাদের 38 নাম্বার, দুইটা শপ আছে বিশ্বাস বিল্ডার্স। কিন্তু অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে এখানে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নেবে। আর ভাইজান, সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের এই নাম্বারগুলিতে কাস্টমার অনেক সময় ফোন দেয়, এই নাম্বারটা বাদে এই তিনটা নাম্বারে যখন কাস্টমার ফোন দেয় অনেক সময় আমাদের ফোনে পায় না। কারণটা হচ্ছে এই মার্কেটটা আমাদের হচ্ছে কি নেটওয়ার্কের প্রবলেম করে। আপনি এই নাম্বারগুলি যদি সেভ করার পরে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক করলে সাথে সাথে আমরা জবাব দিচ্ছি, অথবা আপনি সরাসরি যদি ফোনে পেতে চান তাহলে আমাদের এই টিএনটি নাম্বারে ফোন করতে হবে, টিএনটি নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমাদেরকে পাবেন। আচ্ছা ঠিক আছে, দর্শক বন্ধুরা যে যেটাই নিতে চাচ্ছেন দেখে শুনে বুঝে অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু অ্যাভেলেবেল অরিজিনাল হ্যাভেলসের ব্ল্যান্ডারগুলো রয়েছে। তো আজকে এখানে বিদায় নিব।